চশমার ফ্রেমটা পাল্টিয়েছে নাকি? দেখি দেখছি আমি চেঞ্জ করেছি। তোমার চোখ খারাপ হয়ে গেছে দেখো। এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি মধুরা খুব 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 ভালো আছি। তো দেখতেই পাচ্ছ ন্যাচারালি আজকে পুরো সকালে স্নান ধান করে নিয়েছি, এখন কিন্তু 10:45 মতো বাজে। এখন হচ্ছে বেরোবো একটু শপিংয়ে। তো কলকাতায় যাওয়ার কথা ছিল, আনফর্চুনেটলি এত বাইরে গরম পড়েছে যে যার জন্য এখন যেতে বাধ্য হচ্ছি। আর বাড়িপুরেই যাচ্ছি, কাছাকাছি কয়েকটা জিনিস টুকিটাকি জিনিস শপিং করার দরকার ছিল, তো সেই কারণে যাচ্ছি। তো আজকে আমরা বেসিক্যালি 3-4 জন মিলেই 4-5 জন যাবো। একটা অটো বুক করা হয়ে গেছে, অটো নিয়ে ডাইরেক্ট বাড়িপুর চলে যাব। তো চলো, আজকে কি ড্রেস পরছি, একদম নর্মালি সুতির কিছু পরব। তো এর মধ্যে ভাবছি এটা পরি, একদম নর্মাল, আর ডিপ কালার তো পরাই যাবে না। তো এই যে নর্মাল এই কুর্তিটা পরে নিচ্ছি, এর সাথে একটা হোয়াইট কালারের প্লাজো পরে নেবো, আর একটা সিম্পল একটা ওড়না নিয়ে নেবো। ব্যাস এটাই পরে নেবো আজকে সিম্পলি, কেননা হাবি জাবি কিছুই পরা যাবে না, কেননা এত গরম পড়েছে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে সকালে উঠে আমি যেটা করেছিলাম তোমাদেরকে দেখাইনি, এখানে যে গাছটা ছিল, এখানে যে একটা আমার টপ ছিল ঝোলানো, সেগুলোকে সব নিয়ে এসে এই যে এখানে দেখো ধুয়ে দিয়েছি ভালো করে জল দিয়ে, এগুলোকে ধুয়ে এখানে রেখে দিয়েছি। আর এগুলো জল ঝরছে, যার জন্য আমি এখনও জায়গাতে রাখিনি। তো জলটা ঝরে গেলে এখানে যেটা ছিল সেটাকেও সুন্দরভাবে ধুয়ে দিয়েছি। মাঝে মধ্যে এগুলো ধোয়ার প্রয়োজন হয় না, ধুলে কি হয় ধুলো জমে যায়, দেখতে একদম ভালো লাগে না। তো আমি ধুয়ে সব, আর এই যেটা ঝোলানো ছিল এটাও দেখতে পাচ্ছি যে ধুয়ে এখানে ঝুলিয়ে দিয়েছি। এগুলো ভিজে গেছিলো, তো এগুলো শুকিয়ে গেলে পুরো জলটা ঝরে গেলে আবার যেখানে জিনিস আমি সেখানে রেখে দেবো। তো চলো বক বক না করে রেডি হয়ে নিয়ে দেখা হচ্ছে একেবারে। আর হ্যাঁ বন্ধুরা, রেডি হচ্ছি কিভাবে সেটা কিন্তু শর্টসে চেক করবে, শর্টসে পেয়ে যাবে, শর্টসের ভিডিও করব। তো রেডি হওয়াটা সেটা তোমরা ওখানে দেখে নেবে, একেবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। তো পুরো রেডি হয়ে গেছি, যেহেতু গরমকাল তোমাদেরকে বললাম এরকমই নর্মালি পরবো, তো পরে নিয়েছি। আর সাথে এরকম ছোটো ছোটো দুটো চুড়ি পরে নিয়েছি, এই ব্যাগটা এর সাথে ম্যাচ করছিল, কারণ এর সাথে এই কালারের ওড়নাটা নিয়েছি, যার জন্য এটা ম্যাচ করেছে। কিছুই মেকআপ করিনি, দেখতেই পাচ্ছ নর্মালি, জাস্ট কোনো ফাউন্ডেশন কিচ্ছু দিইনি, জাস্ট একটু লিপস্টিক করেছি আর ব্লুটাকে একটু ড্র করে দিয়েছি, বাট আর কিচ্ছু না। তো চলো বের হওয়া যাক, বেরিয়ে কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, চলো। কেনাকাটা ব্যাগ ভর্তি করে তো কেনাকাটা করলে গো। চলো করবে,
আমি কিছু নেবো না সেরকম, ওই নাইটি টাইটি এরকম ধরনের কিছু নেবো। চলো ওদিকে যাই, বাজার দেখো ভিড় ভিড় কিন্তু, তাই না? আরেকজন কিরম তেড়ে পড়ে যাচ্ছে দেখো না। ব্যাগ ব্যাগ জমা দিতে আগে এসছে দেখো কেরম। চলো সব লাইন দিয়ে ঢোকো, লাইন দিয়ে। গরিব আমরা, গরিব বস ছান। দেখো গাইজদের বোতল দেখো, বাড়ি গিয়ে দেখো দাও। দেখো রিমলিপ নামাচ্ছি, দাঁড়া আমি এগারো দিদি কোনটা একটা দুটো। বাড়িতে এসে শরীর এত ডিহাইড্রেট হয়ে গেছে, যার কারণে একটুখানি শরবত বানাচ্ছি এখানে, তাড়াতাড়ি খাবো, যার কারণে দুধটাকে জাল দেওয়ার সময় হয়নি। তোমরা কিন্তু অবশ্যই দুধটাকে জাল দিয়ে নিয়ে ফ্রিজে ঠান্ডা করে দেবে। আর যদি তাড়াতাড়ি খেতে চাও তাহলে কী করবে, কাঁচা দুধটাকে অনেকক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবে। তো এটা অনেকক্ষণ ধরে কিন্তু ফ্রিজে রাখা ছিল, ঠান্ডা করা ছিল, তো সেই দুধটা নিয়ে নিয়েছি। এবার নিয়ে পরিমাণ মতো যতটা চিনি নেবে সেই চিনিটা দুধের সাথে গুলে নেবে, নিয়ে একটুখানি রুয়াবজা দিয়ে দেবে। তো দেওয়ার পর আইসক্রিম, টুইন ওয়ান আইসক্রিমটা হলে বেস্ট হয়, ভালো হয়, অন্য কোনো আদার্স আইসক্রিম দিতে পারো, বাট টুইন ওয়ানটা হলে ভালো হয়। তো এখানে টুইন ওয়ান আইসক্রিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু ভালোভাবে এটাকে ফাটিয়ে নেব। ফাটিয়ে নেওয়ার পর উপর থেকে আইস কিউব দিয়ে দেবো, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি বাড়িতে অনেকজন সবার জন্য বানাচ্ছি, তো আর এর কারণে এখানে ১২টা মতো আইসক্রিম কিনে আনা হয়েছে। আইসক্রিমের বারটা পাওয়া যায়নি, তো আমাদের এখানে আইসক্রিমের বার ছিল কিন্তু বাট টুইন ওয়ান ছিল না, অন্য অন্য ফ্লেভার ছিল। তো যার কারণে টুইন ওয়ান নেওয়ার কারণ, টুইন ওয়ান দিয়ে করলে বেশি টেস্টি হয়, যার কারণে টুইন ওয়ান নেওয়ার জন্যই কিন্তু এই ছোটো ছোটো বাটি নেওয়া হয়েছে। তোমরা কিনলে কিন্তু এটা একটা বার নিয়ে নেবে, আইসক্রিমের বার নিয়ে নেবে, তাহলে খুব সুবিধা হবে আর একটু সেফও হবে। তো যাই হোক, এই আইসক্রিমটা বানাচ্ছি, আর এত গরম যে কি বলবো, বাড়িতে এসে আর স্নান ধান করে তোমাদের সাথে দেখা করিনি, তো এই দেখা করে নিলাম। তো এই আইসক্রিমের শরবতটা এখন খাবো, তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে পুরো কমপ্লিট আমাদের আইসক্রিমের শরবত, এটা কিন্তু দারুণ টেস্ট, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। কী কী কিনেছি না কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো চলো এখন শেয়ার করবো। তোমাদের সাথে শেয়ার না করলে কিন্তু মনের মধ্যে ছটফট ছটফট করে, পুরো ব্যাগ নিয়ে বসে যাচ্ছি। আরও একটা ব্যাগ আছে, তারাও সব একসাথে নিয়ে এসে দেখাবো। আরও একটা ব্যাগ, তো এই চলো সবগুলো একেবারে নিয়ে এসে বসে না দেখালে ওই একটা করে নেবো, একটা করে উঠে এসো হয় না, তো বসে যাই একটা একটা করে। এবার তোমাদেরকে দেখ, ফার্স্টে যেটা আছে যেটা সংসারের জিনিস সেটা তোমাদের সাথে ফার্স্টে শেয়ার করি। তো চলো সংসারের জিনিসগুলো আছে হচ্ছে এই ব্যাগ, আর লাস্টে আমার নিজের জন্য কী কিনেছি সেটা পরে দেখাচ্ছি। সেটা অবশ্য কিছু নেই, তো দেখো বোতল, এই দুটো, এই দুটো বোতল নিয়েছি। এটা হচ্ছে ৯৯ রুপিস নিয়েছে, ৯৯ টাকা নিয়েছে, এবং ৯৯ টাকায় দুটো। তো আমি স্টাইল বাজারে গেলাম, গিয়ে ভাবলাম অফার চলে সবসময়, তো স্টাইল বাজারে গিয়ে দেখছি যে এই অফারটা ছিল, তো সিলটা কাটি। আর যে কোনো জিনিসের সিল কাটার জন্য কিন্তু আমার মন ছটফট করে, ঠিক আছে, বাইরে থেকে যদিও কালারটা বোঝা যাচ্ছে না, সিলটা কাটার পর কালারটা বোঝা যাবে।
কে কে আমার মতো কমেন্ট করে জানো, দেখেছো কি সুন্দর, এবার দেখো আরো বেশি সুন্দর লাগছে কিন্তু, তাই না? প্লাস্টিকের উপর অত ভালো লাগছিল না, এই কালারটাই তো আমার বেশি ভালো লাগে। এটা তাহলে এটারও সিল্কাটি, ওয়েট অ্যান্ড ওয়াচ। এটার তো অন্য কালার ছিল, হোয়াইট কালার ছিল, কিন্তু হোয়াইট কালারটা নেই, কেবল না এই কালারটা। এই যে কি সুন্দর লাগছে, দারুণ দারুণ। তো এই দুটো নিলাম, এই দুটো চলে গেল, এই দুটো এখন ইউজ করবো না। এখন প্রচুর বোতল আছে, তোমরা দেখেছো যারা রেগুলারলি আমার ব্লগ দেখো তারা দেখেছো যে এগুলো ফেলে দেবো এখন আপাতত এখানে রাখছি। তো যারা রেগুলারলি আমার ব্লগ দেখো তারা জানো আমরা এরও এইসব বোতলে বেশিরভাগ ম্যাক্সিমাম টাইম খাওয়া হয়। তো প্রথমেই ব্যাগ থেকে বের হলো এই খুলে দেখো, কি গেস করতে পারছো? না পারলে আমি খুলে দেখাচ্ছি। হেডটা জাস্ট কত বড়, এটা হচ্ছে কাফতান নাইটি। তো গরমের সময় কাফতানের মতো আরাম মানে আর কিছুতেই নেই, যারা যারা কাফতান পরো জানো যে প্রচুর আরাম। তো একটা নিয়েছি, এটা দেখতে পাচ্ছ, এটা কি বলবো, সবুজও ঠিক না, ঠিক কালারটা আমি ঠিক বললে বোঝাতে পারছি না, কালারটা খুব সুন্দর। আর তার মধ্যে দেখো এরকম বরফি বরফি করা আছে, প্রিন্টেড বরফি বরফি করা রয়েছে, হোয়াইট কালারের কাজ করা, সুন্দর। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানি। এরপর দেখো এটাও আরেকটা নাইটি, এটা হচ্ছে কাফতান নাইটি, এটাও কাফতান নাইটি, কিন্তু এর ঘেরগুলো বিশাল বড় বড়। এখানে একটা এরকম দড়ি থাকে, তো কাফতান তোমরা সবাই জানো। এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে রয়েছে, পুরো ব্লু নেভি ব্লু কালার, আর এর মধ্যে ফুল ফুল করা আছে, দেখো হোয়াইট কালারের ফুল ফুল করা রয়েছে এই নাইটিগুলো, এই নাইটিটার মধ্যে। এটাও খুব সুন্দর। চলো আরো কি কি নিয়ে এসেছি সবকে তোমাদের সাথে শেয়ার করবো। এটাও রয়েছে আরো একটা নাইটি, দেখো এটা রয়েছে পুরো খয়েরি কালারের মধ্যে, আর তার সাথে এখানে রয়েছে হচ্ছে তোমার ঘিয়ে কালারের এরকম চৌকো চৌকো ডিজাইন ডিজাইন করে কাজ আছে, আর এরকম গোল গোলও কাজ আছে। এটারও ঘের খুব সুন্দর, বড় বিশাল বড় বড় ঘের রয়েছে, আর লম্বাটাও বিশাল বড়। তো এখানে যেরকমই থাকে কাফতানে, এই চলে গেল তিনটে, তিনটে কাফতান নাইটি নিয়েছি। গরমের সময় এই সুতির কাফতান নাইটির যে কি মজা বলে বোঝানোর মতো। তারপর দেখো এটাও একটা রয়েছে নাইটি, এটা রয়েছে পুরো মেহেন্দি কালারের উপর, আর এরকম চৌকো চৌকো প্রিন্ট প্রিন্ট কাজ করা রয়েছে, আর এটা পুরোটাই হোয়াইট কালারের মধ্যে আছে। আর এটা হচ্ছে গোল গলা শর্ট হাতা নাইটি, এটা কাফতান আর নেই না, অনেকগুলো কাফতান হয়ে গেল যার কারণে আর কাফতান নিলাম না। তো এটা দিয়ে দিয়েছি। তো এই চলে গেল চারটে নাইটি, কোন নাইটিটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। চারটেই কিন্তু আমার খুব 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 পছন্দের নাইটি, মানে সব কটাই সুন্দর, ডিজাইন থেকে শুরু করে কালার পর্যন্ত সব কটাই সুন্দর। এরপর দেখি চলো কি দিয়ে, এরপর নেছি এটা, এটা হচ্ছে একটা দোপাট্টা, এটা একটা সুতির ওড়না, এটা বেশি খুললাম না, একদম সফট মেটেরিয়াল, একদম সফট কটনের মধ্যে রয়েছে দেখো। এর মধ্যে একটু হোয়াইট কালারের বুটি বুটি দেওয়া আছে, আর এই কালারটা ঠিক তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, ঠিক সবুজও না, মানে কালারটা কেমন বলবো, যাই হোক এটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। কচি কলা পাতাও ঠিক না জানো, কচি কলা পাতার থেকে একটু হালকা টাইপের, হ্যাঁ কচি কলা পাতা
বলতে পারো কচি কলার পাতা থেকে একটু হালকা, তো এটা খুব ভালো লাগলো। আর এটা এতটা সফট, কি বলবো, তাই জন্য এটা কিনেছি। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো কেমন লাগলো, কোন নাইটটা বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এগুলো জানতে চাও যে কত দাম নিয়েছে, এগুলোর দামগুলো আমি বলে দিচ্ছি। এগুলো সামথিং 330 টাকার মতো দাম ছিল, তো এটা ডিসকাউন্ট দিয়ে তোমার ওই 320-এর মতো নিয়েছে। তো এগুলো আমি সব নিয়েছি বারুইপুর থেকে, তো চাইলে তোমরা ওখান থেকে নিয়ে আসতে পারো। তো আমি পুরো ডিটেলস বলে দিলাম। এই যে দেখো, এখানে ব্যাগের অ্যাড্রেস রয়েছে, যদি কেউ যেতে চাও তো এই অ্যাড্রেস থেকে, অ্যাড্রেসটা এখানে স্ক্রিনশট করে দেখে নিও বারুইপুরের, তো ওখান থেকে নিয়ে আসতে পারো। দোকানটা ছোটো হলেও কি হবে, মানে নাইটির ভ্যারাইটিস প্রচুর, নাইটি ওড়না ইনার থেকে স্টার্ট করে মানে মেয়েদের সব কিছু জিনিস ওখানে অ্যাভেলেবেল। তো এই ছিল আজকের শপিং, কেমন লাগলো কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, বাড়িতে এসে স্নান ধান করে তোমাদেরকে বললাম ঘুমিয়ে পড়েছিলাম, তো উঠলাম একটু আগে, এখন কিন্তু ওই 10টা বেজে গেছে, তো এখনও ডিনার হয়নি। ডিনার করবো, ডিনার সিম্পলি রান্না হয়েছে, মাংস ভাত আর একটা কোনো ভাজা, মানে আমি তো বাড়িতে ছিলাম না তো যার কারণে জানিও না। তো যেটুকু দেখলাম, ওই আলু বরবটি ভাজা হয়েছে আর মাংস, এই হচ্ছে রাতের ডিনার। তো ডিনারটা করে নেব, তো চলো ভিডিওটা এখানেই এড করে দিচ্ছি। যদি ভিডিওতে কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর আমার শর্টসগুলো দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আরও একটা সুন্দর ব্লগের মাধ্যমে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।